ইসলামের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে তার মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাইব তখন আজরাইল আলাই হিসালাম তাইয়ের পার তার পায়ের বিদ্যাঙ্গুল থেকে টিপতে 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 আস্তে আস্তে নিস্তেজ কইরা বুকের উপর যখন শ্বাসটা নিয়ে আসে তখন দেখবেন মুখ দিয়ে একটা গের কইরা শব্দ বের হয় বাজান নিসগুলো সिशा ডলার মত হইয়া যায় যদি সাকারা প্রতত অবস্থায় আপনারা কাউকে দেখে থাকেন দেখবেন নিসগুলো আস্তে আস্তে অচল হইয়া যায় হাতগুলো আস্তে আস্তে নরম হইয়া অচল হইয়া যায় আস্তে আস্তে নিসগুলো শক্ত হইয়া যায় বুকের মধ্যে আইনা আজরাইল আলাইহিস সালাম যখন শ্বাসনালীর মধ্যে এমন একটা চিপ मारे রে ভয়ঙ্কর অনেক ব্যক্তির পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায় অনেকের পেশাব দিয়া পেশাব বের হইয়া যায় কি যে যন্ত্রণা কি যে কষ্ট দেওয়ার সাথে সাথে কিছু কিছু মানুষ জাহান নামে ব্যক্তি যারা হয় এদের পেশাব পায়খানা বের হয়ে যায় যদি কোনো মৃত ব্যক্তির লাশ কে উদ্ধৌত করে থাকে দেখবেন কিছু কিছু লাশ এমনও পাওয়া যায় তাদের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায় পেশাব কইরা লঙ্গিতে দুর্গন্ধ ধরাইয়া দেয় বলুন আসে না নাই বাবাজিরা আমার বন্ধুরা আমার কারণ আজরাইলের সেই ভয়ঙ্কর থাবা এমন ভাবে চিপ দেয় কষ্ট কয় ওই মৃত্যু পথের যাত্রী তখন বুঝতে পারে এই জন্য কবি বলেছেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা বলেন কি যে যন্ত্রণা আমরা সজনরা চামিজ দেয়া মুখে পানি দেই ইব্রাহিমপুরের ভাইয়ারা বাবাজিরা ও মা বুনরা গো বলুন তো আমরা কয় চামিজ পানি তার মুখে দিতে পারবো কয়টা জগের পানি দিবেন কয়টা টিউবওয়েলের পানি দিবেন কয়টা নদীর পানি দিবেন কয়টা সমুদ্রের পানি দিবে কারণ ওই মুহূর্তে ওই ব্যক্তির মুখে সাত সমুদ্র নদীর পানিও যদি ঢেলে দেওয়া তার তৃষ্ণা নিবারণ না তখন দেখবেন এই চিপের সাথে সাথে অনেকের পায়খানা পেশাব শুরু হইয়া যায় এবং চোখগুলা দেখবেন উল্টায়া যায় আমরা হাত দিয়া তখন চোখটারে বন্ধ করে রাখি ঠিক না বি ঠিক বাবাজির আমার বন্ধুর আমার মৃত্যুর যন্ত্রণা এটা এমন কঠিন যন্ত্রণা না যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে বুঝবে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন জাহান নামি ব্যক্তিদের এমন অবস্থা হবে আজরাইলের ভয়ঙ্কর থাবায় এদের পেশাব পায়খানা বের হইয়া যাবে আর এদের আজাব কিন্তু আস্তে আস্তে শুরু হইয়া যাচ্ছে দুনিয়ার বাহাদুরি তো শেষ এখন তাকে আখেরাতের প্রথম গাটি কবরে পাঠানো হইব কোথায় আখেরাতের প্রথম গাটি কবর ওই জাহান্নামী ব্যক্তিকে কবরে রাখার পরে দাফন কইরা যখন আমরা 40 কদম দূরে সরে আসি তখন মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করার জন্য মুমিন ব্যক্তিদের কবরটা 70 গজ প্রসারিত হয় জাহান্নামীদের কবরটা হবে না এদের কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টা জোরে বলেন কয়টা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ এটি তো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কথা ঠিক না বেটি গাদাই স্টুডেন্ট ইডি কোন পড়ালেখা করছে না পড়ছে তাহাজ্জুদ না পড়ছে ওয়াক্তের নামাজ না পড়ছে নবীর দরুদ না করছে আল্লাহর জিকির ইনি তো কোনোদিন কোনো ভালো কাজে অংশ গ্রহণ করে নাই বরং দুনিয়াতে মানুষের একজনের আরেকজনের কাজে লাগায় দিছে। একজনের হক নষ্ট করছে আরেকজনের ক্ষেতের লাইল কাঠা নিজের ক্ষেতে ঢুকাইছে কথা কোন ঠিক না বিঠিক এরপরে দেখা যায় সুদের ব্যবসা করছে ঘুষের ব্যবসা করছে রমরমা ভাবে দেখা যায় হারাম ব্যবসার সাথে জড়িত ছিল মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সাই না মাইরা খাইছে এমন দাজ্জাল আসেনি আসেনিও দুনিয়াটা বেশি দিনের নয় এই জন্য কবি সৃষ্টি কর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে

করে দম রঙের জলসা যাই শেষ হইয়া কথা বলেন ঠিক না বে ঠিক আব্বাজিরা আমার বন্ধুরা আমার এখন আমি মুরাদ চৌধুরীকে সবাই চিনতেছে ছোট্ট দুধের বাচ্চাটারে জিগাইলে কয় সিলেটের চৌধুরীর সিনসনি কয় হে সারা বাংলাদেশে অনেক রে জায়গায় লেখবো হ্যাঁ ইউটিউবে ওয়াচ শুনছি মুরাদ চৌধুরীর চিনি আমার কদর সবার কাছে আছে সবাই আমারে চিনে আমি মুরাদ চৌধুরী কিন্তু বাজান আমার পরে যখন আমার ছেলে আমার জায়গায় আসবে এর পরে যখন নাতি আসবে নাতির পরে যখন পতি হবে পতির পরে যেটা আসবো এটা তো আমি মুরাদ চৌধুরীর নাম নিজেই চিনবে না হ্যাঁ যাই না পিছের কথা বলি একজনকে ডাক দিয়া যদি এখন বলি ভাইয়া বলেন তো আপনার বাবার নাম কি বলবেন অমুক যদি কই আপনার দাদার নাম কি অমুক যদি বলি বলেন তো আপনার দাদার বাপের নাম কি এই সময় ফাইজমা গরম হয়ে যাবো কথা কোন ঠিক না বেঠি যদি কোন صورت খাতাপত্র নথিপত্র দিকে কইলে নিতে পারে যদি কই ওই দাদার বাপ এর নামটা কোসন 100% লোক আছে বলতে পারবে না নাকি পারবে তাইলে দেখেন আমাদের আজ থেকে 40000 আগে যারা এই দুনিয়াতে রাজত্ব করেছে যারা এই দুনিয়াতে চলাফেরা করেছিলেন হাট বাজার করেছিলেন সংসার داری করেছিলেন আজকে তো তাদের রাজত্ব শেষ ক্ষমতা নাই তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে কথা কোন ঠিক কিনা তাইলে বাজান এখন হয়তো আমাকে আপনারে অনেকেই চিনে এমন একটা সময় আসবে রে আমার আপনার নাম গন্ধ পর্যন্ত মুছে যাবে কেউ আমাদেরকে চিনবে না তবে হ্যাঁ একটা কাজ চিনতে পারবে যদি আমরা দুনিয়ার জমিনে নেক আমল করে যাই ভালো আমল করে যাইতে পারে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করে নেবে দুনিয়াতে যেমন নিবে কবরে গেল নিবে হাসরে নিবে মিজানে নিবে ফুল সিরাতে নিবে এই জন্য দেখবেন ইমানদার ব্যক্তিদের স্মৃতি চিরকাল অমর হইয়া থাকে দেখেন সিলেটের বাদশাহ হজরতে বাবা শাহজালাল মুজারদিয়া মনির রহমতুল্লাহ কৈ শো বছর আগে দুনিয়ার মায়া ছেড়ে আজকে অন্ধকার কবর হ্যাঁ কিন্তু বাবা শাহজালালের নাম ইতিহাসের পাতায় আসে না নাই কারণটা কি কারণটা হলো তিনি ছিলেন আল্লাহর ওলি তিনি দিনদার ছিলেন নেককার ছিলেন কথা কন ঠিক কিনা এ আমার বায়রা বন্ধুরা তাইলে নেক আমল করে গেলে আমার আপনার নাম ও ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে কিন্তু যদি বেআমলি হইয়া জাহান জাহান্নামী হইয়া যাই তাইলে দেখেন কবরের মধ্য কেমন শাস্তি প্রশ্ন করা হবে তিনটা একটা প্রশ্নের উত্তরও তারা দিতে পারবে না তখন মুন কার নাকের ফেরেস্তা চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেস্তা পাঠাইবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেস্তা পাঠাইবে ওই জাহান নামীদের রুহুটাকে বহন করার জন্য আর আরেক দল ফেরেস্তা কবরের মধ্যে আসবে দুই পাটির দুই পাশের মাটিটারে চাপ দেওয়ার জন্য মুমিনদের কবর সত্তর গজ প্রসারিত হয়েছে আর জাহান কবরে রাখার পরে তাদের দেহের মধ্যে দুই পাশের মাটি আস্তে আস্তে এমনভাবে চাপতে থাকে বাজান দেখেন প্লাসের মাইসকানো যদি কিচ্ছু রাখা দুই পাশ থেকে এমনি সিপ দেন এটা কি আস্থা থাকবো Huh? huh? একবারে সুরমার হয়ে যাব কতক্ষণ ঠিক না ঠিক দুই পাশের মাটি এমন ভাবে জাহান্নামীর বডির মধ্যে চাপ দিতে শুরু করবে চাপতে 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 এমন একটা চাপ মাটি দিব রে আমার মদিনার কামলি বলা নবী বলেন মুরগের হাট দিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায় জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের দেহের মধ্যে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে মুরগের হাড্ডির মতো তাদের দেহের হার মাংস গোলা ভেঙে যাবে চুরমার হইয়া যাবে তখন ওই জাহান নামীদের রুহুটাকে নিয়ে ফেরেস তারা আসমানের দিকে যাইব আসমানের দরজার মধ্যে যখন নক করবে ফেরেস তারা জানতে চাই তোমরা কারা কই আমরা রুহু বহনকারী ফেরেস তখন এটা আসমানের দরজা খুলে খোলার সাথে সাথে দেখা যায় এই জাহান নামী ব্যক্তিদের রুহু থেকে একটা পচা দুর্গন্ধ বের হয়েছে নাউজবিল্লা কন্যা আর মুমিনদের দেরহু থেকে কেমন গন্ধ আসছিল জান্নাতি খুশবু আসছিল আর জাহান নামি ব্যক্তিদের উহু থেকে দেখ পচা দুর্গন্ধ বের হয়েছে আসমানের ফেরেস তারা ঠাস করে দরজা বন্ধ করে দিছে তোমাদের স্থান উপরে নাই তোমরা জাহান নামি আমরাও দেখেন মাঝে মাঝে ফদাফদি করি বেলিফুল হাসনা হনাফুলের গ্রান পাইলে কৈ সর্বনাশ কোন মারফতের এই গাছটা লাগাইছে এত সুন্দর গন্ধ আমরা প্রশংসা করি আর যদি কোন এলাকা দিয়ে হাইটটা গেলে ময়লার গন্ধ নাহে লাগে আমরা কই হরে এই হাডাশে করে হাডাশে কামড়া করছে কি হ্যাঁ দুর্গন্ধ না মধ্যে লাগলে ফদাফদি করি কথা কোন ঠিক না ফাললে অনেকই রাস্তা চেঞ্জ করে লাগে এই যে দিতাম না গন্ধ কথা কোন ঠিক বি ঠিক মুমিন ব্যক্তিদের রুহ থেকে জান্নাতে খুশবু বের হয়েছে আর জাহান নামি ব্যক্তি রুহু থেকে পচা দুর্গন্ধ পাইয়া আসমানের ফেরেস তারা ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়া কয় তোমাদের স্থান উপরে নয় তোমরা জাহান নামি তোমরা চলে যাও তখন বেঈজ্জতি কইরা লানত দেয়া তাদেরকে দুনিয়ার মধ্যে আবার পাঠাইয়া দেওয়া হইছে এখন দুনিয়াতে পাঠানোর পরে যেই জমি আমরা বসে আছি এই জমি আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ জাহান নামি ব্যক্তি রুহুটা আমার মধ্যে রাইখনা আমি চাই না জাহান ব্যক্তি রুহুটা আমার মধ্যে থাকুক জমিন পর্যন্ত গ্রহণ করে না আল্লাহ আমার না তখন প্রথম জমিনের নিচে দ্বিতীয় জমিনের মধ্যে হয় মাধ্যমে। তখন দ্বিতীয় জমিন আল্লাহরে ডাক আল্লাহ এই জাহান নামি ব্যক্তির রুহুটা আমার কাছে রাইখো না অভিশাপ দেওয়া শুরু করছে দেখেন কত নিকৃষ্ট জাহান নামি গুলা তখন দ্বিতীয় জমিনের নিচে তৃতীয় জমিনে নেওয়া হলো এরও রাখতে চায় না বলবেন না এরকম ভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ চতুর্থ জমিরে নেওয়া হলো পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্ত জমিন পর্যন্ত জাহান নামি ব্যক্তিদের রুহুটাকে রিসিভ করতে চায় না গ্রহণ করতে চায় না তখন সাত জমিনের নিচে যেটাকে বলা হয় তাহা তা সারা পাতালের শেষ সীমা এইখানে অন্ধকারাচ্ছন্ন একটা ময়লা যুক্ত জায়গা আল্লাহ তৈরি করে রাখছে ওই জায়গাটার নাম হইছে সিজি নাম কি সিজিন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জেলখানা সিজ্জিন মানে কি জেলখানা এটা কি সাততাস মানের উপরে না সাত জমিনের নিচে বাবাজিরা আমার ব্যক্তিদের রুহুগুলা সাত জমিনের নিচে তাহা তাড়া সিজ্জিন নামক জেলখানার মধ্যে তাদেরকে ময়লাযুক্ত জায়গার মধ্যে আমার আল্লাহ স্থান করে দেয় তাইলে আপ্বাজিরা আমার ও ইব্রাহিমপুরের বন্ধুরা আমরা কি এই দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এমন কোন লোক এখানে আসেননিও আটটা তৈলাকঞানীব কবর যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরি বেতে ডুবে যাবে গো কথা কোন ঠিক না বি ঠিক আমার শেষ বিদাগের খেলা মাগরে বেতে ডুবে যাবে গো আব্বা আমার ওই ডাকটা সবার জন্য প্রস্তুত সবাইকে ওই ডাক দিবে মৃত্যুর ডাক সবার কাছে আসবে তাইলে বাজান চলেই যেত যাব দুনিয়াতে যেত থাকবই না চলেই যেত যাব আমাদের রুহের স্থানটা কি সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে কোথায় রাখতে চাই সিজ্জিনে না ইল্লিনে মানুষের হক মাইরা আরেক বেড়া ক্ষেতের লাইল কাটতাম আরেকজনের কাছে সুদের ব্যবসা কইরাম হ্যাঁ আরে কেমন জায়গা তাই বললাম এখন যে জায়গা ওয়াশটা নিয়ে আইছি কয়েকজন কোমর মুছরাইবো উটটা নি যাওন গা যায় কিন্তু পেটে সিপ দিল আব্বা একটু সময় বন লাগবো রাজি আছেন নি আর যদি ফিস মাইরা দে তাইলে বুঝমু যে না একটু সমস্যা আছে ওই বাবা ইল্লিন নামক জায়গায় যদি স্থান করতে হয় চিটারি বাট পারি জানি করা যাবে না কারো হোক মারা যাবে না কিন্তু এই সমাজের মধ্যে কিছু কিছু দালাল আছে এরা ওহরহ মানুষের মনে কষ্ট দিতেছেন আসিনিও বাজান ইদি কেমনে ইল্লি ন বিদেশ যাওয়ার লাগিয়া খালা শাশুড়ির কাছ থেকে জেঠা শাশুড়ির কাছ থেকে হোমন্দির কাছ থেকে বাইরার কাছ থেকে অনেক গরিব মানুষ আছে যে একলা ফুল আরে বিদেশ পাঠাইবার লাগিয়া কয়ে কেউ কিছুটা টাকা হাওলার তোমার বাতিজারে বিদেশ পাঠাই একটা পরিবার সুন্দর সচ্ছলভাবে চলার জন্য সকলেই চায় যে একটা করে যদি একটা উপযুক্ত ছেলে বিদেশ পাঠানো যায় পরিবারটা গুছাইয়া চলবো না ঠিক নেই অব্বা বাংলাদেশের এখন যে ইনকাম এই ইনকাম দিয়ে একটা পরিবার চলা বড় কষ্ট এই জন্য গরিব পরিবার হইল চেষ্টা করে যে এগুলা পুত্রে বিদেশ পাঠাইলে যদি কোনো আরাম একটু থাকতে পারে ভালো একটা কাজ পায় দুই লাখ ডাইল ভাত খাইয়া যাওয়া জীব ঠিক না বি ঠিক এই জন্য হাওলাত কইরা হইল অনেক বাবা তার উপযুক্ত বিদেশ পাঠাইবার জন্য ওই রাস্তাঘাট খুঁজে না পাই তো কোহানো যাওয়ান লাগে ওই একলা দালাল যারা বিদেশ লোক আনা নেওয়া করে কিছু ভালো আছে আবার কয়েকটি আছে এমন যেমন এমন মুখের মাঝে মিষ্টি যায় বোঝে সিলেটের কমলা তোমলা রস নাই এমন ভাবে মিষ্টি মিষ্টি কথা কইয়া দিনের ভিতরে আপনার পাঠাই দি বিদেশ এ কয় ফন্ড দিনরে যে বোকা কাজ এ মনমন হেমন মাস শেষে 40000 50000 টাকা বেতন এত টাকা বেতন পাবে আপনার ছেলে চোখ ঘরে বই আপনি বেতন চলে আসবে হন তো মানুষ উম্মি মানুষ উনি মনে করছে সবনাশ এই লোকে যেতে এইভাবে কইছে আর এমন গ্যারান্টি দিয়া কইলিসে তাইলে তো তার কথা মিশাইতে পারে না কয় ঠিক আছে ভাই কিটা করণ লাগবো আমার ফুলাটারে তাড়াতাড়ি ফাড়াও কয় আচ্ছা পাসপোর্ট দেন আর এক লাখ টাকা দেন প্রথম অবস্থায় পাসপোর্টের লগই এক লাখ টাকা দেলাਉਣ লাগে না মিশা কইলাম তে আব্বা ফাস্টফুড তো একটা লয় না মনে করেন পঞ্চাশটা ফুলা ফানের টিকা পঞ্চাশটা ফাস্ট ফুড লইল এক লাখ টাকা কই রইলে পঞ্চাশটা ফাস্ট ফুডে কয় লাখ টাকা হইছো তে এই লাখ টাকা দে তার পকেটও আনছে তার শরীর থেকে কি এক তোলা গাম জরছে তার কোনো কষ্ট হইছে মানুষ তার বাইত গিয়া তেহা ফাস্ট ফুডে দি আইছে এখন পঞ্চাশ লাখ টাকা জন এক মিনিটে দি কেলাইছে অন্ত তার রূপ উল্টা গেছে গিয়া এই পঞ্চাশ লাখ টাকা একসাথে ফাই ও দেখা যায় ঢাকা ফ্লাট একটা লই লিছে কারণ বাড়ির তো মানুষ খুঁজবো এমন জায়গা বাসা লইছে কেউ খুঁজে ফায় না ফন্ড দিনের কথা কইছে ফন্ড মাস চলে গেছে নেওয়ার কোনো খবর নাই না মিছা কইলাম নেওয়ার কোনো খবর নাই আর ইতা দালাল লগলে বিশ্বাস করে লাভ কি আহারে আমি তো জুম্মা ফোরাই বৈরব আপনাদের পাশে আমার ফারুক মিয়া প্রতিদিন গিয়ে আমার সাথে জুম্মা মাফরে জুম্মা ফিরা আমি আমার এক মিয়া তার বাসাত আমি প্রতি জুম্মার দিনে খাওয়া দাওয়া করি তো নগে বৈশি পরে আইয়া দেহি আমার আরেক ছেলে ডেকর করে কান্ত কি করবেন করেন আমি কি কিতা করতাম কয় আমার জি এর কইতাছে কয় আমার জি আপনি খাইতই না হারি ডেকি কয় আমার বাইরের কাছে টেহা দিসলাম কয় এক সপ্তাহ কথা কইয়া এক সপ্তাহ কথা কইয়া এই তারে অস্ট্রেলিয়া নিব অস্ট্রেলিয়া নিব গা ওয়ার্ক পারমিট বিষা দিয়া ওয়ার্ক পারমিট বিষা দিয়া অস্ট্রেলিয়া নিব গা এমন পাঁচজন লোকের কাছ থেকে সতেরো লাখ টাকা করে নিছে পাঁচ লাখ টাকা বাকি আছে এবার এমন জানিয়ে দিছে কয় আপনি যদি একদিনের ভিতরে টেহা না দেন তাইলে আপনার জামাই ভাড়া দিতাম না এবার শোনা গো না যা আসিল সব বেচা তেহালি জমাইয়া এরপরে আমার জিয়ার জামাই ফাটাইল ই ফুলা ডুবাই খুব ভালো ব্যবসা করছে কত সুন্দর ব্যবসা বাণিজ্য করছে রুজি রোজগার করছে কিন্তু দেখা যায় হেরে ডুবাই থেকে আনাইছে আনাইয়া এরে একবার ফাটাই ওই নেপাল একবার ফাটাই ইহানো দি আবার গুইরা পরের দিন বাইতে ঘুরে হে সবাই সালাম কালাম কইরা যায় অস্ট্রেলিয়া দিতেছে ওদের এক সপ্তাহ পরে আবার তার সেরা বাইতে দেখা যায় কিতারে কোAdeই इन्होंने बो एरक्स से को फ्लैग बोलास কইতো না কাল হইতো না ইতা করতে 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 বছর প্রায় দের বছর পারই গেছে গা 17 লাখ টাকা দিয়া দিছে তে এই একজন না পাঁচজন লোকে 17 লাখ টাকা কইরা দিছে মন চিন্তা করে তো কত লাখ টাকা বাবাজিরা আমার বন্ধরা আমার ওই সমস্ত চিটার বাটপার দালাল গুলা গরীব পরিবারের কিছু কিছু মানুষের মনে কষ্ট দিয়া তাদের ঘরটাকে চোরমান করে দিয়া অন্তরটা ভেঙ্গে দিয়া রাজধানী ঢাকায় চই গেছে নরসিংদি সদরে বাসা করছে যাবার পরে দেখা যায় এখান থেকে পাঁচ বড়ি দশ বড়ি স্ত্রী দিছে স্বর্ণ আর মহিলারা তো ইডির প্রতি দুর্বল ঠিক না ও গো না পাইলে গিরছে না এরা বিভিন্ন অনুষ্ঠানে যখন স্বর্ণগন্ন ফিন্দা যায় ভালো অলঙ্কার ফিন্দা যায় দেখবে না বেটে কুমার দেখলে না মিশা বুঝলা আবার কিছু কিছু মহিলা আছে কি তাগো তোমার এটা বড় সুন্দর লাগে না তাই নেই দিচ্ছে কিনা হুনতাছে তো আমার মা বোন হুনতাছে হুন বুঝতো কারণ একটু স্বর্ণ গণ্য পড়লে কিন্তু মহিলার ব্যবসা বন্য রকম তাহে আর যে একটু দামি স্বর্ণ হয় ইডিরে দেখবেন একটু আতের মাঝে লড়াই আছে আডে কথা না মিশা কইছি কিন্তু তার জামাইয়ে কৈতিকা যে হঠাৎ কইরা দশ বরি সৈন্য কিনা দিলাইলো পাঁচ বরি কিনা দিলাইলো একবার তো ওই ভদ্র মহিলাটা জিজ্ঞাসা করল না কেউ আপনি যে উমুকের বাপ স্বর্ণটি দিলাইলেন কিনা তেহা ডিয়ানছেন কৈতিকা জিগানি দরকার আছে নি যেই তালে মিয়া এই তালে তাই নয় কারণ দুজনে হারাম খাইতে খাইতে এমন অবস্থা হইছে বাজার এক মাস পরে হঠাৎ করে দেখা যায় ম্যাডাম ওই যে ফিন্দে আসছিল দেখা যায় এই বুহের নিচে হালকা হালকা বেদনা করে এরপরে দেখা যায় ওই না বিনিস দে হালকা একটা ছিপ মাইরা তো রাত্রে যখন দুজন ঘুমাইছে কয়েক সামাজে কইতেছে কে ইতানি খালি আমার কলজার নিচে বিষ করে কইতে যাও টে হ্যাঁ ডাক্তারের কাছে যাও মনে করেন গেছে গা রায়ফুরা সদর হাসপাতাল হাসপাতালও ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব তো রেডিতে হ্যাঁ রিপোর্ট কতলা দিবার লেগে টেস্ট মেস্ট দিলে এবার লেগে হালকা জোর হইছে এটা গেছে ডাক্তারের কাছে দেখা যায় ফাইল ফাট চড়া টেস্ট দেলাইছে ইউরিন টেস্ট করন লাগে পেশাব টেস্ট করন লাগে ইতা করন লাগে হিতা করন লাগে দেওন লাগে অন রোগী বাঁচাইতে গেলে দেওন লাগে এখন এই ম্যাডাম যখন হাসপাতালে গেছে টেস্ট অনেকটি দিছে দেওয়ার পরে ডাক্তার দিক কি কয় বাবারি রোগীর অবস্থা জটি কয় তাড়াতাড়ি এ ফুলুত লিয়া যান নাইলে বারডেম লিয়া যান নাইলে স্কয়ার লিয়া যান নিচে গা ঢাকা ঢাকার ডাক্তারে চিকিৎসা কইরা কয় উনি পিতা কয় আমার ম্যাডাম কয় তাই নেরে না এক কাজ করেন যদি ফারেন আমরা কাছে চিকিৎসা আছে নাইলে ভারত লিয়ে জানগা চেন্নাই লিয়ে জানগা সিঙ্গাপুর লিয়ে জানগা মালয়েশিয়া লিয়ে জানগা কয় কি তুইছে কয় আপনার স্ত্রীর বেস্ট ক্যান্সার হইয়া গেছে আপনার স্ত্রীর জরায়েতে টিউমার বাস্ট হইয়া ক্যান্সার ধরা দিছে ও বাজান 10 লাখ টাকার স্বর্ণ গেল কই তখন তো স্বর্ণ বিক্রি করতে হয় জাগা জমি যা আছে সব বিক্রি কইরা সারাটা দেশ বিদেশ গিয়ার চিকিৎসা কইরা আসলো আব্বারে মানুষের মনে ধোকা দিয়া ডাক্তার যদি তাবিজ বানাইয়া খান কোনো কাজ হইবনি কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘোর আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে বাড়ি বেথা ঠিক কিনা নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে বান্দা যদি আল্লাহর দরবারে চোখের পানি চাইরা কইরা কান্দে আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয় বান্দা যখন বান্দার হোক নষ্ট করে ওই যতক্ষণ হোক মুক্ত না করবে দাবি মুক্ত না করবে আমার তারে ক্ষমা দিব না মিশা কইলা এলেন বেটার যদি ঋণ নাও থাকে মারা যাবার পরে জানাজার মাডনিয়া তার পরিবারের পক্ষ থেকে কোয়া হয় যে উনি যে আমরা জানা মতো কোন ঋণ ফিন নাই যদি কারো কাছে কোনো দিব আর নাইলে আল্লাহ এটা কিন্তু খুব মারাত্মক জিনিস হোকদারের হোক হক পাওনা দাওনা যদি কারোর কাছে থাকে ঋণ ফিন থাকে পরিশোধ করতে হবে নাইলে আখেরাতের প্রথম ঘাট কবর ওই কবরের ঘাটে গিয়ে আটকা পড়ে যায় যতক্ষণ হকদারের হক আপনি বুঝিয়ে না দিবেন আপনি কোনো ঘাট পার হতে পারবেন না এখন কবরের ঘাট যদি পার হতে হয় তাহলে দাবি মুক্ত নীতি হবে অনেক সময় দেখবেন অনেকে বলে যে আমরা পরিশোধ করে দেব বা কারো ঋণ থাকলে এরা সঙ্গে সঙ্গে দিয়া দেয় দেওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি কবরের ঘাটে আটকা পড়ে থাকবে পার হতে পারবে না এই জন্য জানাজার মাঠে এই কথাটা সব সময় বলা হয় যে উনি যদি লেনদেন কারোর সাথে থাকে কইরা থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পরিশোধ করিয়া দিব আর যদি না থাকে আল্লাহ রস্তে ওনারে মাফ দেন কারণ দুনিয়ার মানুষগুলা যখন ভালো বইলা যখন তারে কবরে পাঠাইয়া দেয় দুনিয়ার মানুষের সাক্ষীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে কবরের ঘাট পার কইরা দেয় এই জন্য ভাইয়ার আমার আমরা মানুষ মানুষের জন্য মানুষের মধ্যে মানবতা থাকে মানুষের মধ্যে মমতা থাকে প্রেম ভালোবাসা থাকে কারণ আল্লা রাব্বুল আলামিন আমাদেরকে মায়া কইরা সৃষ্টি করছে কথা কখন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ার আমার দেখবেন কোন মানুষ যদি আমাদের মনে কষ্ট দিয়েও থাকে তার নিতর দেহটা যখন আমাদের চোখের সামনে চলে আসে তখন আমাদের মনে হাজারটা কষ্ট দিলেও আমরা কষ্টটা রাখি না তখন কইলে না যাক মহিলা যদি গেছে তার মাফ করুক আমরা তার মাফ কইরা দিছি

গভীর মনোযোগ বাবা আমার লম্বা চোর কথা বলবো না সময় সংক্ষেপ আমি যেই কথাটা বলেছিলাম হারাম টাকা খাওয়ার কারণে পঞ্চাশটা পরিবারের পঞ্চাশটা মানুষের মনে আঘাত দেওয়ার কারণে দেখেন তার টাকাও গেল স্ত্রীকে চিকিৎসা করাইয়া বাড়িতে তিনি আসছে ডাক্তার বলছে ভালো মন্দ কিছু খাওয়াইয়া দেন দেখা যায় দিন যায় রাত যায় স্ত্রী আস্তে আস্তে কঙ্কালের মতো হয় হইতে 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 গো হঠাৎ একদিন দেখা যায় মাইকের মধ্যে অ্যালান শোনা যায় অমুক পাড়ার অমুক মিয়ার অদ্য এতটার সময় ইমতেকাল ফরমাই আসেন কইনি হ্যাঁ আগামীকাল এতটার সময় হুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হইব উক্ত জানাজার নামাজে শরিক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান বাইদেরকে দাওয়াত করা হইল বায়ার আমার পরের দিন সবাই জানা যায় গেছে জানা যায় যাওয়ার পরে লাশ সামনে রাইখা যখন বলা হয় কারো কোনো লেনা দেনা আছে নিয়ে থাকলে বলেন পরিশোধ করে দেব আর নাইলে ওনারে মাফ করে দেন এখন পঞ্চাশটা জায়গা থেকে পাসপোর্ট আনছে পঞ্চাশটা পরিবারের মানুষ যদি উনপঞ্চাশ জন আসে একজন

তাইলে হারাম খাওয়া খাওয়া সারতে হবে কি হবে না হালাল পথে চলতে হবে হারাম ছেড়ে দিতে হবে সত্যের সন্ধান করতে হবে তাইলে কয়টা দিন এই দুনিয়াতে আমরা বেঁচে যেতে পারব কয়টা দিন আমরা জিন্দিগি কাটাইতে পারব কিন্তু কেমনে করব মানুষের দিলগুলো আস্তে আস্তে পাষান হইয়া যাইতেছে মানুষের দিলগুলো আস্তে আস্তে পাশান হইয়া যাইতেছে মানুষ মানুষের জন্য কোনো দয়ামায়া হয় না কারণ পাপ করতে করতে হারাম খাইতে খাইতে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ হারামে পরিণত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে আর ওই সমস্ত দালালদের কথা বলবেন কি আরো কিছু কিছু চিটার বাট আছে আমাদের মতো মোল্লা মনসি দেখবেন মাথায় পাগড়ি টুপি দাড়ি জুব্বা কুর্তা লাগাইয়া ইডিও সিডারি বাটফারি করে নবী কামলিওয়ালা জাহান নামে গিয়ে দেখলেন কিছু কিছু লোক এরা নিজের গোস্ত নিজে চাবাইয়া খায় নিজের গোস্ত নিজে চাবাইয়া খায় জাহান নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই কেন জিব্রাইল কাসুল্লাহ এরা এতিমের হক মারছিল এরা এতিমের হক নষ্ট করছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন জাহান নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই এরকম এতিমের হক মারণ লোক আসেনি দেখবেন দেখবেন এরকম কিছু কাগজ রে এই রিসিট বানাইয়া এই মিয়া শুনেন রিসিট বানাইয়া ওই যে লাল লাল রুমাল দিছি নি ওই যে আমার কাহা ফুয়ে রাখছে হাজির রুমাল দি মাথার মাঝে দেখবেন লাল লাল রুমাল দি দিয়া এরপরে ফান জানে খাইতেছে এমদার রসও পড়তাছে আর ওই গরুর বাজারও গিয়া এই ইব্রাহিমপুর বাজারও গিয়া আপনার যে কোনো বাজারের মুরে গিয়া ভাই সাহেব আমরা এতিম হানাত কিছু দেয়া যান হ্যাঁ

আমি বাস্তব প্রমাণ পেয়েছি বাস্তব আমি প্রমাণ পেয়েছি আমি এই সুরটি কি করে জানেন বাস স্ট্যান্ড তো করে আর শহর বন্দর দিনের বেলা ডাহাতি করে দিনের বেলায় অফিস আদালতে ভদ্রলোকরা চলে যায় কাজে চলে যায় তখন দেখবেন দশটা থেকে চারটা পর্যন্ত বাসাটা মোটামুটি খালি থাকে মহিলারা একটা রাজত্ব থাকে ঠিক না গরের ভিতরে মহিলা থাকে আর পুরুষরা অফিস আদালতে কাজ কামে থাকে আর ওই টাইমে শহরে বন্দরে এই রিসিট লিয়া দেখবেন কতলা ফাগল চিটার বাটফার যায় তো আল্লাহর কি রহমত আমি মাহফিল কইরা বাসাত গেছি তো বক্তা মানুষ দিনে ঘুমাইতো তে ঘুমাইছি পরে আনুমানিক বারোটা সোয়া বারোটা এরকম হবে বা সাড়ে বারোটা হবে এমন সময় এক সাপ গেছে আমার বাসাত ওনার মাসাল্লাহ বয়স মনে হয় পঞ্চাশের কাছাকাছি দাঁড়িয়ে দুপাক্ষা গেছে গা হ্যাঁ দাড়ি মারি ফাকনা ওই হোজি রুমাল দিয়ে লাগাইয়া জুব বা কুর্তা লাগাইয়া গিয়ে আমার দুই দুইতলাত আমার কলিঙ্গলু টিপ দিছে দিচ্ছে পরে তখন আমার এই বড়ো ছেলে মাদ্রাসা মা ছেলে স্কুলে ম্যাডাম আর আমি বাসাত আর আমার সোট বাচ্চারা আর কেউ নাই তখন মেডামে ম্যাডামে যে আমার স্বামী হ্যার রাইট মাফিল কইরেছে সে দরজাটা আমি খুললা দি তে উনি সুন্দর করে দরজা খুলতো দেখা গেছে মার্শাল্লাহ একজন হ্যাঁ আলেম মানুষ তে সালাম দিছে কই মাগো আমরা এই তিনখানা ঠিকাইছি গ্লারি সিট নেন লেখছো না এটা নেন তো মহিলা মানুষ তো মন নরম বাপছে যে আমার স্বামীও একজন মাওলানা মানুষ তো একজন হুজুর আইছে এটারে খালি ফিরাই দিক এমনে আমি যখন ঘুমাইছি তে ম্যাডামের রিসিট লইয়া আমার ই বেগ লুই আমার হিতানের মাঝে থওয়া আমি যে ঘুমাইছি নি তাই এটা আমার হিতানের মাঝে থওয়া হঠাৎ করে দিইরা অসুচি করতেছে তে বাপLambda কই সুর মুনি ঢুকলো ঘরও ফরদা আপনি সুখ কষ্ট লাগায় সহায় না বড় সুর হই এ দেখি 500 নোট আছে না কোসকোচার নোট একটা আতো লই লইছে আমি কই কিতা বাপসি ডিম ডাম রাখছে শহরের বন্ধু তো যে বাসা বাজি ডিমম লই আইয়া তে আমি কই কিতা কয় আরে না ওই এতিম খানাতে লোক আইসে তে আমি কই কয়তে গাইছে কয় দেখেন না রিসিট দিছে আমি রিসিট দিきゃ ওহন দেখি যে এই মাদ্রাসার যে প্রধান হাফেজ সাহেব ইলাবার আমার বন্ধু মানুষ পরিচিত তে হঠাৎ করে বৃত্তি করে একটা বাড়ি মারছে কইলে দেই আমিও ফোন দিছি কারণ হাফিজি মাদ্রাসার হুজুর রাসাতুরা এরা নয়টার সময় আবার ঘুমাই জাগে সকালে ফজরের নামাজ পড়া তেলাওয়াত কইরা নাস্তা খাই আবার ঘুমাই এরা সাড়ে বারোটা উঠে জাগা বারোটা সাড়ে বারোটা তখন আমি যখন ফোন দিছি হুজুর ও ঘুম থেকে উঠছে ধরে লিছি ফোন আল্লাহ মিলাই দিছে পরে আমি সালাম দিয়া কইলে ভাই এই মাদ্রাসার থেকে লোক পাঠাইছেন টাকার লাগিয়া না আমরা তো গত মিটিং গো একবার করার সিদ্ধান্ত হইছে যে বাসা কোনো দিয়ে কালেকশন হইতো না দিনের বেলায় বাসা বাড়িতে প্রতিষ্ঠান থেকে আমি কই একজন একটু কথা দেন মুরুবী ফোনটা তা আমি যখন ওই লঙ্গিটা আমি রিসিভটা লিয়া মোবাইল কানো লিয়া গিয়া মুরব্বী সালাম দিয়া কইলে কাহা ওই হাফেজ সাবুজুরে ফোন দিছে একটু কথা কইতেন ও মা খালি কি কি কথা কই মানে ফোন বছর যুবক হয়েছে গা এরপরে একটা কেরাচা দূর মারছে এক দৌড়ে কেমনে আমার সিঁড়িটা লামার পরে আমি বারান্দাটা যাইতে যাইতে দেখলাম না এক দৌড়ে আমার গেট ফাড়িয়া আর তার কোন দিচ্ছি নাই তাইলে বলেন তো সে যদি স্বচ্ছ মানুষ হইতো ভদ্র মানুষ হইত এতিমদের জন্য যদি সহযোগিতায় আসতো আমি পাঁচশো করে এক হাজার টাকা দিতাম কিন্তু সে তো ইডা নিয়ে করতেছে বাসাবাড়িতে মানুষের কাছ থেকে ব্ল্যাকমেল করিয়া এক ধরনের টাকা নিয়ে সে তার নিজের ফায়দা করতেছে এই যে এতিমের দোহাই দেয়া টাকাগুলা যে নষ্ট করতেছে এটার বিচার কি আল্লাহর কাছে দিতে হবে কিনা কথা বলেন দিতে হবে কি নাম কারণ মহিলার আবেগী মানুষ আমাদের পুরুষের মধ্যে অনেক আবেগী মানুষ আবেগ নিয়ে মনে করে যাক এতিম খানার লেগে একটু দিয়া দেই কিন্তু ভাইয়ার আমার এগুলা চিটার বাট এগুলা থেকে সব সময় সতর্ক থাকবেন আর আরেকটা জিনিস আমার কাছে খুব দুঃখ কষ্ট লাগে যেটা আমাদের মুসলমানদের জন্য এটা অবমাননা হয় অনেক সময় দেখবেন মসজিদে কতলি ইট লাগাই ওই সামনে মাইক একটা দিয়া ফুলাফান কয়েকটারে দিয়া মুরব্বী কয়েকজন দিয়া গাড়িগুড়া আটকাইয়া বাই দিয়া যান দিয়া যান আমরা মসজিদও দিয়া যান কে বলছে আপনাকে ভিক্ষা করার জন্য মসজিদে সহযোগিতা আল্লাহর বান্দারা একটা পাড়ার মসজিদ হলে পাড়ার মধ্যে কয়টা ঘর আছে দেখেন হিসাব করেন আপনার এই পাড়ায় কয়জন মুসল্লি কতজন গয়র আছে আপনি প্রয়োজন হলে ঘরে ঘরে গিয়ে আপনি চাদা উঠান আপনি রাস্তার মোড়ে গিয়ে গাড়ি আটকায় মানুষকে এক ধরনের ব্ল্যাকমেইল করা হয় আমি দেখছি কোন কোন জায়গায় টাকা না দিতে পারলে দুమ్ముদগা গাড়ি মাঝে একটা থাপা मारे ওই যে চটপোলা পানগুলা গাড়ির মধ্যে থাপা মানে তো ভাই শুনেন দেশ এখন আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানির মালিক বিভিন্ন বিদেশি ভাইয়ারা আমাদের দেশে আসে পর্যটকরা আসে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে লোক আসে আমরা যেমন বাহিরের দেশে যাই বিদেশিরা কিন্তু আমাদের দেশে আসে আইসা যদি রাস্তার মোড়ে যদি কোনো বিদেশি যদি দেখে যে মসজিদ নির্মাণ কইরা আমরা মানুষের কাছ থেকে সায়াত হাত টাকা টাকাগুলো নিতেছি বিজ্ঞা কইরা নিতেছি তাহলে এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হয় না ধর্মের কলঙ্ক হয় না তাহলে আল্লারস্তে বিনয় শহীদ বলবো এই সমস্ত খাসিয়ত এগুলো পরিহার করতে হবে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কথা কোন ঠিক না ঠিক আর আল্লাহর ঘর নিয়ে ভিক্ষা করার কথা তো আল্লাহ বলে নাই আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ রক্ষা করবে ঠিক না ঠিক এটা তত্ত্ব তালাবির জন্য আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন আমরা একজন জন মিলে সহযোগিতা করব প্রয়োজন হলে ঘর পিছিয়ে আপনি গিয়ে একটা চাঁদা উঠান পাড়ার মসজিদ এলাকার মসজিদ কোনো বিদেশি মানুষ থাকলে আপনি গিয়ে সহযোগিতার হাত বাড়ান ওনার কাছে পার্সোনালি গিয়া কিন্তু রাস্তার মাঝে মাইক টাঙ্গাই আটকাইয়া গাড়ি ঘুরে আটকাইয়া কে বলছে আপনাকে এই ভিক্ষা করার জন্য এই টাকাটা তো যে আপনি মসজিদের জন্য কালেকশন করতেছেন টাকাটা তো মসজিদে আসতেছে না দেখা যায় ঈদের যে কালেকশন করতেছে হেরে দেলা ভাই ওর দেখ কমিশন দেলা মন লাগে ঠিক না বেঠিক আবার কিছু যায় মসজিদে আর কিছু যায় ওই দালাল রে আল্লাহ হেদায়ত দান করুক আমিন কন আরো জোরে কন আমিন এই জন্য বাবাজিরা আমার এতিমের হক যারা নষ্ট করে এদেরকে জাহান নামে আল্লাহ কোনো খাবার পণ্য রাখে নাই এরা নিজের গুস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খায় আমার কি আপনারা বিরক্ত হিসেব কারো মনে কষ্ট হইছে বাবাজিরা আমার কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম নেয়ের ধর্ম আমরা পাঁচ নামাজ পড়বো হালাল পথে চলবো তাইলে দেখবেন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের দেশ আমাদের রাষ্ট্র সুন্দর হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলমিন আমি সহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিম আসুন সবাই নবীকে তাজিমের মাধ্যমে সালাম দিয়ে আমরা একটু জিকির করবো